আমরা যখন এক্সট্রা ফন্ড ব্যবহার করি আমাদের প্রয়োজন হয়, এক্সট্রা ফন্ড ইউজ করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ দেখো তো আমরা এই ফন্ডগুলো ব্যবহার করি, তাই না? এর বাইরে ফন্ড ইউজ করতে হলে আমাদের কিছু বিখ্যাত ওয়েবসাইট আছে, একটা হচ্ছে গুগল ফন্ড, গুগল ফন্ড আর একটা ডা ফন্ড। এই দুইটা জায়গা থেকে আমি কী করি ইউজ করি, এখানে কী হয় ডা ফন্ডে অনেকে প্রিমিয়াম ফন্ড সেল করে, যদি ফ্রেজ দিয়ে দেয় প্রিমিয়াম ফন্ডও টাকা দিয়ে কিনতে হয়, এটা তোমরা গ্রাফিক্স করলে বুঝতে পারবে, এর আগে না, ঠিক আছে? এই দুইটা চলো আমরা কই পাবো এগুলো, তুমি এখানে সার্চ করো, এখানে লেখো ফ্রি ফন্ড, ফ্রি ফন্ড। এই ফন্ড কোথায় কাজ করে? আমাদের ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্টে কাজ করবে। দেখো 1001 ফ্রি ফন্ড, ডা ফন্ড, ফন্ট স্পেস, ফন্ট ব্রেক, অনেক আছে, অনেক 7700 প্লাস ফ্রি ফন্ড ডাউনলোড, ওকে অনেক আছে প্রচুর। তো আমি ইউজ করি এই ডা ফন্ড, এইটা এগুলো আর ইউজ করি না, এগুলো আমার হয়ে যায়। একটা গুগল ফন্ড, কারণ গুগল ফন্ডটা অনেক সিকিউর, ভাইরাস থাকে না, এ গুগল ফন্ড। আমি এই দুই জায়গা থেকে ফন্টটা বেশি ইউজ করে থাকি। এই হলো আমাদের ডা ফন্ট, এই দেখো ডা ফন্ট ডট কম, ঠিক আছে? এগুলো আমাদের গ্রাফিক্স যত উপরে উঠবে এগুলো লাগবে, ওরে এগুলো তো আমি শিখছিলাম বেসিকে, তখন তোমার অনেক কাজ সহজ হয়ে যাবে, অনেক কাজ সহজ হয়ে যাবে। সামথিং রং কারণ ঢুকতেছে না, নেট নাই, আমরা আবার ক্লিক করি, আমরা একটু ওয়েট করি। তো দেখো এই যে একটা হলো গুগল ফন্ড আর একটা হলো ডা ফন্ড, এগুলো আমরা আমাদের ওয়ার্ডে ব্যবহার করতে পারি। এখানে সিলেক্ট করো এই যে ফন্ড, এইগুলোই আমি ডাউনলোড করবো। আমরা একটু করছি কি স্পেসিফিকও, যেটা আগে ছিল না, এই যে আমরা একটু করছি কিন্তু এটা, ওকে। এবার দেখো আমরা কোনটা করবো, ধরো আল কালামি বা অনেক আছে, দেখো এই যে লোড নেবে, টাইম নেবে কিন্তু, ধরো আমরা এটা ইউজ করবো, কোনটা, এই যে এটা সিল্ক স্ক্রিন, এটার নাম কি? আচ্ছা এই নাম কোনো ফন্ট আছে কি দেখো তো, চেক করে দেখি, সিল্ক, সিল্ক নামে কোনো ফন্টিং নাই, স্ক্রিন তো পরের কথা। তাহলে আমরা এটা কি ডাউনলোড করতে পারি, এখানে ক্লিক করো, না চলে আসবে এখান থেকে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেলো। সেম ভাবে ডা ফন্টে করতে পারবা, ব্যাবি অ্যাথিলা, ঠিক আছে, অ্যালেথা, ব্যাবি অ্যালেথা, ঠিক আছে, এটা করবা তো, এই ডাউনলোড, তাই এটাও হয়ে যাবে আশা করি। অনেক ফন্ট, অনেক, এটাও সময় নিচ্ছে, এটা হয়েছে, এই যে আমাদের সিল্ক স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা এটা আস্তে আস্তে হোক, এটা নেট সমস্যা দেখা দিচ্ছে ভাই, ঠিক আছে, এটা আসুক। দেখো আমরা এটা আসতেছে না, এই দেখো ব্যাবি অ্যালেথা কিন্তু হয়ে গেছে। এবার আমরা কীভাবে ইউজ করবো, চলো আমরা চলে যাই, এটা হচ্ছে কি সিল্ক নাই, আমরা নো দিই, এগুলো আমরা পাবো আমাদের ডাউনলোডসে, ব্যাবি অ্যালেথা, ডাবল ক্লিক করো, এই দেখো ও টিএফ একটা ফন্ট আছে, আমরা টিটিএফ করি আর কি, এটা ডাবল ক্লিক করে এটি ইনস্টল করো, ইনস্টল, জাস্ট এই কাজটা, এটা হয়ে গেছে। আর এটার নাম কি, সিল্ক স্ক্রিন, এখানে ক্লিক করে একটা বোল্ড, রেগুলার বোল্ড মানে মোটাটা, রেগুলার চিকনটা, রেগুলার করি আমরা, ক্লিক করে ইনস্টল করো। এবার এই ফন্ডগুলো আমাদের সব জায়গায় আমরা ইউজ করতে পারবো, ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট এক্সিস সব জায়গায় ইউজ করতে পারবো। নাম কি কি বলো তো, সিল্ক স্ক্রিন, দেখি তো এখন পাচ্ছি কিনা, এবার দেখো সিল্ক, দেখো পেয়ে গেছে সিল্ক স্ক্রিন, দেখো আসছে কান্দা করে, যে এই আন্ডার দাও, দেখো পেয়ে গেছে সিল্ক স্ক্রিন, পাইছো না? আর এটা ব্যাবি অ্যালেথা, এই হল ব্যাবি অ্যালেথা। তাহলে যে কোনো ফন্ট ইউজ করতে পারবা ইংলিশ। এবার হলো বাংলা, এই বাংলার জন্য আমরা এটা সার্চ করবো বাংলা ফন্ট, বাংলা ফ্রি ফন্ট। তুমি শুধু নিয়ে আমি বাইরে আরও অনেক বাংলা ফন্ট ইউজ করতে পারবা, এই যে লিপিগড় আমার খুবই পপুলার, খুবই ভালো লাগে, ফ্রি বাংলা ফন্ট এখানেও আছে, ফন্ট বিড এখানেও আছে, বেঙ্গালি ফন্ট এখানে অনেক অমিক্রণও আছে, তো আমি এটা ইউজ করি লিপিগড়, এখানে ক্লিক করো, অনেক দারুণ দারুণ ফন্ট পাওয়া যায় বাংলা, অনেক স্টাইলিশ,
এগুলো যারা বানায় তাদেরকে বলা হয় টাইপোগ্রাফার। টাইপোগ্রাফার আমরা একটু ওয়েট করি। আমাদের অনেকে শুধু নিয়ে বাইরে ফন্টের নামও জানা না, ঠিক আছে হয়ে যাবে, দেখতে পারবো। এখানে লিখে পরীক্ষা করুন, দেখো এই যে এটা, এই দেখো ডাউনলোড, এই কথা হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা এখানে দেখো এখানে ক্লিক করি, এবার এই যেখানে কি ডাউনলোড লেখা আছে এটা লোড হতে পারো। দেখো আমরা ডাউনলোড উপযুক্ত গানি উপযুক্ত বিষয়ে আমি একমত, ডাউনলোড করো কার্ড হয়ে গেছে, জাস্ট আগের মতো ইনস্টল করতে হবে। দেখি আমরা এই দেখা হয়েছে, ঠিক আছে এই দেখো এটা লিখছে বোম গ্রাফি, বোম গ্রাফ, ঠিক আছে। বাকি বোম ক্যাস্টার কি লেখা লিখছে এখানে কৌশালী, ওদের একটা নাম আর কি যা লিখছে, আর ডাউন হয়ে যাক। মানে এখনো আরটিও স্পিড হয়ে গেছে, এবার আমি কি বাংলা লিখি এখানে, ধরো আমার নাম সরোয়ার, এটা হচ্ছে সুতনি এমজে, এটা হচ্ছে কি সুতনি এমজে সরোয়ার, ঠিক আছে। বাট আমি অন্য ফন্ট ইউজ করবো, সিলেক্ট করো অথবা তার আগে ফন্টটা কি করো ডাউনলোড এসে, এই যে আমাদের ফোনে এই কথা বলো না, এখানে ক্লিক করলাম, দেখো এনসি অনন্য ভাষণ আছে, এনসি মানে বিজয় ক্লাসিক নাকি ইউনিকোড কোনটা, আমি এনসি ইউজ করবো। দেখুন একটা, এটা হলো কি আমাদের ইটালিক, এটা হলো নর্মালটা, একটা করলে হবে, ক্লিক করো আর ইনস্টল করো, সবগুলো আলাদা কিছু কাজ আছে, একটা করলে হবে আপাতত তোমাদের জন্য। এবার দেখো নাম কি বি ওয়াই এন, দেখো সিলেক্ট করো বি ওয়াই, আচ্ছা ফন্ট চেঞ্জ করি বি ওয়াই, আসুন এটা যদি কী নাম দিছে এটা, দাঁড়াও এখানে কোন নাম আছে কি, ওরা কি নামে দেখি সিএমটি, না এটা তো আসে নাই, দাঁড়া দেখি তো ফন্টার নাম দেখি আগে কি নাম দিছে আগে, বি ওয়াই ও, বি ওয়াই ও, না এটা আসে নাই, না এটা আছে যাবো তো হয় নাই, আছে এটা, আচ্ছা একটা কাজ করি এটা সেভ করে কেটে দিই, তার আমি আগে দেখি এটা ইনস্টল হচ্ছে কি না, ফন্ট এনসি না অন্য দেখবো, ফন্ট স্টাইল এই যেখানে গিয়ে খুঁজতে পেয়ে যাবো, আই হোপ বি এ ওয়াই কোথায়, আগে অ্যালাই তারপর বোম গ্রাফি, ঠিক আছে এটা লিখতে হবে বোম গ্রাফি, আচ্ছা বুঝছি এটা আছে, এই যে আমাদের এখানে এটা কোথায় দাঁড়াও, এটা আগে অ্যালাই লিখলেই আসে আসলে, ওদের যা সিস্টেম আর কি, ক্লাস ওয়ার্ক তাহলে যে এটা, এই যে এটা আমরা আগে লিখছি পি ওয়াই, আগে হবে অ্যালাই, এই জায়গা চলে আসছে পুরো নাম, এন্টার দা ফন্টে এস, ওকে এ ওয়াই স্টাইলিশ ফন্ট, ঠিক আছে আমার নাম সরোয়ার, ওকে এবার বাংলা যে কোনো ফন্ট ইউজ করতে পারবা, স্যার।